আর খারে ডিবগো আল্লাহ রাসুল মা ভাতে মা আমি আমার
দাদা শহর আলী মৃদুল্লা গেরামে, আমার নাম কিশোর আলী দানাই সবার। সুনামগঞ্জে আসরে দাঁড়াই ও গোবিন্দা তাহের ঘুরে আমরা সইয়া। দুর্গাপুর শহরে বাড়ি, দুর্গাপুর শহরে ঘর, ধর্ম রাজা জন্ম নিছে দুর্গাপুর শহর। ধরে মানে না ছিল তার উনা ধর্মরাজায় গভীর জঙ্গলে হরিণ শিকারে মুক্তাগাছা শহরে খৈর মানুষ বেলা তো গেছে গা, এই অসময় কই যায় আম। এই যে কয়েকটা গাছ দেখা যায়, একটা ফুলের বাগান দেখা যায়, এই যে মনে হয় সাত ভাইয়ের বাগান। এই দেশে আমরা তাকিয়া কালকে সহলে যাই জঙ্গলে। ধর্মরাজা উদিন না দিলা কসম দি এই বাগানে রয়েছে, তার কথা তুইয়া ভাষা ভাষা করে রাখতে গেছে ভয়া। মুক্তা গাছা শহরে বাড়ি, মুক্তা গাছা শহরে ঘর, তমরুস্কা মমরুস্কা বুলতা সাহস মায়া ফালুয়াং তার সাত ভাই। সাত ভাইয়ের ভয় কমলা রানী গো, হাই গো রানী পোড়া মাসে দেখতে সুন্দর, যে কমলা খাইতে মজা, যে কমলার নাম শুনতে সুন্দর, কমলা সাত ভাইয়ের বোন, কমলা রানী আর এলো সমলা রানী। কমলা হইলো 12 বছর আর সমলা হইলো 11 বছর। কমলাকে তার সাত বাবির কাছে কইতাছে, বড় বাবি বড় বাবি গো, কেলা গো নানাদি, সালাম করি বাবি, সালাম করি, সালাম লাগ দেনা গো নানাদি, কও শুনি।
বড় ভাবি মায়ের সমান জানে সর্ব জানে মায়ের মতো আদর হর গো ভাবি মায়ের মতো আদর হর গো বড় ভাবি গো লজ্জা শর্মে ডরে বয়ে তোমার কাছে আইনা তোমার কাছে কই না আমার মনটা চাইতাছে সকালবেলা বাগানে যাইতাম ফুল তুলতাম মালা গাঁতাম ভাবি গো বাগান থেকে বেড়াই যা তাহলে যাও দেখো ভাই সাহেবের কাছে কইও না তাড়াতাড়ি আইও সাত ভাই যদি শুনে আমারে মারব তোমার ওখানে লইব সমলার কথা আছে কমলার কাছে আভা গো আমিও তোমার সাথে যাই তাহলে চল যাই কই রে সমলা তুই আমার সাথে যে বেদালা বাড়াইতাছ কমলা সমলা তারা দুই বোন যাইতাছে আর প্রেমের গান কমলায় গাইতাছে সাদের বহু বোন আর বাগানে যাইতাছে বাগানে গিয়া ভাই ভিন্ন দেশের ভিন্ন পুরুষ বাগানে আছে ডাক দে কমলার কথা আছে সমলার কাছে সমলা আমার সরম সরম লাগে যাইতাম না গো ফুলের বাগানে
গেছে বিন্ন হরুর দেখে গুড়িয়া দেওয়ার সময় জায়গা, এই সময় দেখে গেছে ধর্মরা যায়, ধর্মরা দেখে কইতাছে উমির মানে এটা ভূত না ফেরত দেও না দানব না মানব না জল ভরি খাইতে মজা যে কমলা, দেখতে সুন্দর যে কমলার নাম শুনি ধর্ম কথা কেছে কুন্ডারে করে কুন্ডার তাকিয়া উজিরে বয়ে এক পাও আগ গইলে আর তিন পাও ভাইচা অন মনিবের হুকুম না গিয়ে ঘরতাছে না উজির কাঁপতে কাঁপতে যায় যা ভাই গেইডের কাছে দারোয়ান করা ডাক দেখো সে দারোয়ান ভাই রে রাস্তা সার আর কারণ কি তোমরা মনিবের কাছে যাইতাম ঠিক আছে চলে যাও আমরা আর মনিবের কাছে এই দারোয়ানে রয়ে গেছে সাত ভাই পালোয়ান সাতটা সের মাগে বইছে হত্যা ভাইয়ের বহুদের সাতটা কি শক্তি দুর্গাপুর শহরে বাড়ি দুর্গাপুর শহরে ঘর ধর মারা যা জন্ম নিয়েছে দুর্গাপুর শহর সাত ভাই বোন কমলা চিন্তা করতেছে যে আমরা সাতটা ভাইয়ের মাঝে দুইটা বোন কমলা রানী আর সুমলা রানী আমার বোন কমলা রানী যদি ধর্মরাজের কাছে সাধি দিতাম পারি এই সম্পর্কে আমার জানা আছে এক মার এক পুতুল ধর্মরাজ কইতাছে ভাই আমার বোন কমলা রানী ধর্মরাজের কাছে সাধি দিতাম চাই বড় ভাই জন্ম নিয়েছে তাহলে সবাই রাজি হয়ে গেছে ডাকদা উদিরে সয় সম্মান মতো বাড়ি ভিত্তে নিছে কইতাছে উদির আমার বোন কমলা রানীর সাথে ধর্মরাজার কাছে তোর একটা কথা থাকবে তোমার কাছে আমার বইনের উপরে যাতে কোনো একটা চিরকাওয়া না উড়ে বুঝিরে ফেললা কলে বলে তারিখ কেটে দাও বাইরে বিয়ার তারিখ আমরা জানি সব ভাই তবে সাতটা ভাই আমরা সাতটা ভাইয়ের মধ্যে ফয়লা বইনের বিয়ে দেন যাওয়ার সম্পর্কে কি দিবা আর যাওয়ার সম্পর্কে কোনো কথা হবে না মানে যা চাও তাই দেন এক মারে এক পুত্র ধরের কোনো অভাব নাই
তোমরা সাতটা বাই তোমরা ভগ্নিপতি রেখে দিবা, কয়ে চিন্তা হইল না, সাতটা বাই একটা হইলে যদি মাল দেয় আমরা সাতটা মাল দেব। হা হা বলো কি কি মাল দিবাই? হুইস্টা বন্ধু দরিয়া টেপ টেলিভিশন গরুর গাড়ি সাহেল গাড়ি মোটর গাড়ি বাস গাড়ি হেলিকপ্টার টিমার আমি কই যাম টেপ টেলিভিশন দিব মাল মাত্রা দিব এটা কথা ভাই বুঝতাম পারছি না আমি যাবো যেতো এক দুই তিন আগামী শনিবার দিন শনিবারে কমলার বিয়ার তারিখ দিছে উজিরের কাছে, উজিরে শনিবারের বিয়ার তারিখ লয়ে গিয়ে ধর্মরাজার কাছে দাখিল হইছে মনিব ঘ এক দুই তিন আগামী শনিবার দিন বুঝি। কিশোর বনাস করলে উজির গো হাই গো উজির এই বাস শাদি করবো আর আমি নগদ কয় হাজার মারিয়ে দেব উজিরে জীবনে দশ টিয়া মিলাইয়া ভয়ের তৈছে না বিশ হাজার টিয়া ভয়ের তৈয়া বাবু সেল্টার মেডাল যাইতাছে যাও আর বাজারে গেছে ফরে ভাইয়া মানে আগে একটা কিচ্ছার ক্যাসেট লইলে আমি আমার লিস্টে একটা ধরা আছে মাল দিন। আচ্ছা আচ্ছা মাল বড় হয়েছে তো মাল বড় হয়েছে তখন যাই গিয়া। আচ্ছা আচ্ছা দাম কত হয়েছে? কিছু কমলো দশটা টাকা কমলো জোরে বেড়া কম নাই পাঁচটা টাকা কমলো দোকানদারি বাজার করে বাড়িতে যায় মনে আমার কাম আমি করছি। ঠিক আছে আর দাসি রায় দিস বিশ না ভাই সাল বুঝলি তিনশো টাকা বাসা বাড়ি বিয়া লাগছে তিনশো টাকা চলে দেবো না না তিন মন চারটর মা কাতর মা দুরার মা তোর মা আমার মা এর মা হের মা অবলের মা দেখ আছে বাসার বাড়ি এটা হলো বুড়িয়াডি
আর তোমার নিজাম নাম জানো কিতা কি নাম গো রে দিয়া হরিদা আতিয়া বেগম কুলচুম ললিতা সালেমা তর্মা আইচুরি বিয়ালা যে দরে দরে যাইতাছে দাসি বানরে দিতে ফিরে বানাইতো আর উদিরা দাতছে দাওয়াত দিত কয়লা দিছে সরহারি লোক দাওয়াত আহাহা এই উজির নাজির করতো আল হাওলদার সুবে দাস হই সে মানুষ ল্যাম্বর চেয়ারম্যান ডিআর বিডিআর গরম ররার গরম ররার আহ গরম ররার এরা হলো সরহারি লোক আর বিশ গাঁও বিশ মাত্র দাওয়াত করছে বিশটা গাঁও কি কি জানো কোন কোন গাঁও এক এক কম্পুর দুই দুলালপুর তিন তিন পুরা সাইড সাইড তোলা ফাঁসে ফাঁস কান্না ছয় ছয় সত্যি সাতে সত্তর আট আষ্ট গ্রাম নয় নহাল দি দশে দশ দুলে এগারো এগারো সুন্দর বারো বারো ভাড়া তেরো তেমনি চোদ্দ ছয় ষোলো একে পনেরো ষোলো একে সত্তর সত্তর দিয়ে আঠারো আঠারো বাড়ি উনিশ সুন্দর বিশ হয়েছে সুন্দর বিশ গাঁও বিশ মাত্র আমরা যাবো গেছি সাতটার বাপ কাটার বাপ দুরার বাপ রহিমের বাপ করিমের বাপ হাসুনের বাপ বিশুনের বাপ এই তো হইলো বিশ গাঁও বিশ মাত্র দাসী রায় মনে রঙে ফিরে করতেছে খাইতেছে এরা তারা দিতেছে হায় গনিয়া ভাই দে আসলো না দাসি বান্দি কোনটা কাম করে দিয়া বাড়ি দিদা কুড়ে সেই দিনের কালি নবীন শ্বশুর দেশে জামাই তার শ্বশুর দেশে গিয়া জোর ডঙ্কার বাড়ি মারছে যত দাসি বান্দি আছে আর সব হাট ফুট পেয়ে গেছে হাট পেয়ে গেছে আমরা তোমার আউডি করে সুন্দর লাগে মজা লাগে ফুললে মানুষ আসে একদিন আমরা বেড়াই তারো না তিনটের সময় দাসিরা লইতাছে কত রঙের বাতাসা লাল বাতাসা লীল বাতাসা কালা বাতাসা বাতাসা কমলা রানী কান্দাস।